নমস্কার বন্ধুরা, মমি কুক ব্লগে সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন রান্না নিয়ে চলে এলাম। মিষ্টি বানাবো, গাজরের মিষ্টি। প্রথমে গাজরটা দেখো আমি হালকা করে ছুলে, চোখলাটা ছুলে আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করব। করে আগে আমি করি, তারপর তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি। ছোটটা দিয়ে করলেই ভালো হয়, যত ঝুরি হবে তত ভালো। দেখো বন্ধুরা, আমার এটা গ্রেট করা হয়ে গেছে। এখানে 300 গ্রাম গাজর আমি নিয়েছিলাম, আর এখানে লাগছে আমন্ড আছে, কাজু আছে আর কিশমিশ আছে। প্রথমে এই তিনটেকে আমি প্রথমে গ্রাইন্ডারে একটুখানি শুকনোই ঘুরিয়ে নেব। তারপরে ঘি লাগছে, আর এখানে চিনি আছে, চিনিটাও আমি পাউডার বানিয়ে নিয়েছি। কতটা দিতে হবে সেটা আমি তোমাদের পরে আমি বলছি। তিনটে আমি আগে ঘুরিয়ে নেব। দেখো কাজু, কিশমিশ আর আমন্ডটা যে দিয়েছিলাম হালকা, কিন্তু আমি দানা দানা রেখেছি, যে বরফিটা যখন মুখে দেবে বা সন্দেশটা যখন মুখে দেবে তখন যেন এই বাদামের আর কিশমিশের ইয়েটা যেন মুখে পড়ে, এই জন্য আমি পুরো আমি পেস্ট কিন্তু পাউডার কিন্তু বানাইনি। দেখো কেটে, গাজর কেটেও কিন্তু গ্রাইন্ডারে ঘোরানো যায়, কিন্তু একটু গ্রেট করে নিলে কি হয় এর গ্রাইন্ডারের প্রতি চাপটা পড়ে না, এই জন্য আমি প্রথমে গ্রেটটা করে নিয়ে তারপরে আমি গ্রাইন্ডারে দিলাম। এতে পেস্টটাও খুব সুন্দর হবে, একদম মিহি পেস্ট হয়ে যাবে। দেখো আমাদের গাজরের পেস্টটা হয়ে গেছে, চলো আমরা শুরু করি। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি কিছু দেইনি, এমনি অবস্থাতেই দিয়ে দিলাম আমি গাজরের পেস্টটা। জলটা, গাজরের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা একটু শুকাতে হবে, 2 মিনিট 3 মিনিট নাড়লে পরেই জলটা শুকিয়ে যাবে। জলটা আমাদের মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে, এই পর্যায়ে আসলে পরে আমি এখন 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দেবো। ঘি ভালো করে নাড়িয়ে নিতে হবে, এই রান্নাটা একদম হাই ফ্লেমে কেউ করবে না, এটা মিডিয়াম, লো টু মিডিয়াম আছেই করতে হবে। দেখো জলটা আমাদের 3 ভাগে 2 ভাগে শুকিয়ে গেছে, একদমই টেনে গেছে জলটা। এবার আমি চিনি দিয়ে দেবো, যেহেতু এখানে 300 গ্রাম গাজর ছিল সেখানে আমি, আর গোটা চিনিতে একরকম মাপ হয় আর গুঁড়ো চিনিতে আরেক রকম মাপ হয় সেটা তোমরা জানো, তাই গুঁড়ো চিনিটা আমি এখানে 3 চামচ দিয়ে দিলাম, উঁচু উঁচু করে চামচের 3 চামচ দিয়ে দিলাম। আর মিষ্টিটা যদি কেউ একটু বেশি খাও তাহলে একটু বেশি দিতে পারো, যার যতটা গাজর হবে সেইভাবেই মিষ্টিটা দিতে হবে। যেহেতু গুঁড়ো চিনি খুব তাড়াতাড়ি এটা গলে যায়, এবার গলে গেলে পরে নাড়তে নাড়তে বুঝতে পারবে নাড়ুর মতন একটা হালকা একটা পাক, একটা পাকের মতন একটা ব্যাপার হবে, তখনই এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিতে হবে। এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে, এবার আমি আরো 1 চামচ ঘি দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা দেখো আমি বলেছিলাম যে নাড়ুর মতন পাকের মতন হয়ে আসবে, এই যে দেখো পুরো একটা পাকের মতন হয়ে আসছে, মন্ডর মতন হয়ে আসছে। এরকম হয়ে গেলে বুঝতে হবে যে এটা মোটামুটি তৈরি। এবার যে পাত্রে নামাবো সেই পাত্রে একটুখানি ঘি মাখিয়ে নিতে হবে। তবে বন্ধুরা আমি বলি, এটার মধ্যে 300 গ্রাম গাজর আমি বলেছিলাম যে 3 চামচ আমি ওখানে চিনির পাউডার দিয়েছি, তবে আমি আমার আরো 1 চামচ পরে লেগেছিল। মোট 300 গ্রাম গাজরে 4 চামচ চিনির পাউডার লাগবে। এবার থালাটা চারপাশে আমি ছড়িয়ে নেব, একদম পাতলা করে ছড়িয়ে দেব, সন্দেশ একটু পাতলাই হয় তাই আমি একটুখানি পাতলা করেই করছি। একদম ফ্ল্যাট করে নিয়েছি আমি, এবার আমি একটুখানি এই রাংতা কাগজ অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। এই রাংতা কাগজটা দিয়ে, এই বেলুনটা দিয়ে এরকম আলতো করে
এরকম করে বেলে নিলে পরে পুরোটা একদম চেপে যাবে ভালোভাবে গাজরের মধ্যে। আচ্ছা এবার আমি কাট করে নেব। তৈরি হয়ে গেল আমাদের গাজরের সন্দেশ। তো দেখো আমি কাজু আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করেছি। আর তোমাদের যদি রান্নাটা পছন্দ হয় অবশ্যই তোমরা লাইক ও একটা শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যেন এইভাবেই আমি অনেকটা দূর আগাতে পারি তোমাদের হাত ধরে। তো এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।